Bismillahir Rahmanir Rahim. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين رب العالمين كسر شكري هذا كل شيء جيني أسكي أمدرك one time ইকরা বাংলা কর্তৃক আয়োজিত প্রতি বুধবারের অনুষ্ঠান এনলাইটেন জার্নি শুরু করার তৌফিক দান করলেন রব্বুল আলামের কাছে আমরা শুকরিয়া হিসেবে বলছি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালিক ওয়া আযীম সুলতানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা প্রেরণ করছি লক্ষ কোটি সালাম আলহামদুলিল্লাহ আমরা প্রতিদিনের মতো প্রতিবারের মতো প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা থাকবো আল কোরআনের উপরে কোরআনের আলোকে মুমিনের জীবন বহুদিন থেকে আমাদের এই সাবজেক্টটা চলে আসছে আলহামদুলিল্লাহ আমরা এখনও থাকবো সেটার উপরে এবং এই সাবজেক্টের উপরে বিস্তারিত আলোচনা করার পরে ইনশাল্লাহ আমরা হয়তোবা সাবজেক্টটা চেঞ্জ করবো ইনশাল্লাহ তা আপনাদের প্রতি আজকেও থাকবে আমাদের তরফ থেকে প্রাণ উজাড় করা অনেক মহাব্বত আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মহাব্বতের মাধ্যমে আমাদেরকে আপনাদেরকে মাফ করে দেন আজকে আমাদের অনুষ্ঠানে বারংবারের মতো আমরাও শেখ আমাদের সাথে যিনি থাকেন সবসময় আপনারা সবাই জানেন ওনাকে চেনেন মোহতারাম ইমাম আবুল হোসাইন খান হাফেজাহুল্লাহ আজকে উনি ওনার মূল্যবান সময় আমাদেরকে দিবেন এবং থাকবেন আমাদের অনুষ্ঠানে পুরো সময়টা জুড়ে আল্লাহ যেন ওনাকেও হায়াতন তৈয়বা দান করেন আর উনি যে সময় দিচ্ছেন আল্লাহ যেন ওনার এই সময়ের বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলাম যেন আমাদের ওনাকে সহ আমাদের সবাইকে মাফ করে দেন তা আমি আপনাদের তরফ থেকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শেখকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বারাকাল্লাহু ফিকুম জাযাকাল্লাহু খাইরান ফর ইওর শুকরান অ্যাপ্রোচ জাযাকাল্লাহু খাইর আমরা শেখের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ যেন আজকে আমাদেরকে এই অনুষ্ঠান থেকে আমরা যে শিক্ষণীয় কথাগুলো শিখব আলোচনা শুনবো এগুলো যেন দুনিয়া এবং আখেরাতে আমাদের উপকারে আসে আমি সবাইকে প্রতিবারের মতো আবার আহ্বান করব প্রিয় ভাই বোনেরা যারা অনুষ্ঠানে দেখার জন্য অধিক আগ্রহ নিয়ে বসে আছেন আমরা জানি আপনারা প্রতি বুধবার আমাদের অনুষ্ঠানকে খুব ভালোবাসেন মহাব্বত করেন সেই কারণে আপনারা অধিক আগ্রহ নিয়ে কথাগুলো শোনার জন্য বসে থাকেন আশা করি আপনার কথাগুলো শুনবেন আপনার বাচ্চাদেরকে শোনাবেন যদি বাচ্চারা ঘরে না থাকে নিজে একটু রেকর্ড করে রাখবেন তা না হলে যারা আশেপাশে আত্মীয়স্বজন আছে সবাইকে কল করে বলবেন এই অনুষ্ঠান দেখার জন্য তাহলে আপনার বিরাট একটা দাওয়াতের কাজ করলেন আপনারাও সওয়াব পাবেন আল্লাহ আমাদেরকে সওয়াবের সবাইকে সওয়াবের অংশ নেওয়ার বাগি হওয়ার তৌফিক দান করুন আমরা সময় আমরা সময় নষ্ট করবো না ইনশাআল্লাহ যাবো শেখের কাছে আজকে আমরা শেখ বলছেন যে আমরা আগের যে আমাদের সাবজেক্ট ছিল সেটার উপর আমরা থাকবো ইনশাআল্লাহ আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন অনুষ্ঠান জুড়ে প্রথম সিগমেন্টে আমরা কল নিব না ইনশাআল্লাহ পরবর্তী সিগমেন্ট থেকে আমরা কল নেওয়া শুরু করব আজকের যে কোরআন সাবজেক্ট আমরা আলোচনা করব কোরআনের কথাগুলো নিয়ে আশা করি এগুলোর সাথে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন এগুলো নিয়ে প্রশ্ন করবেন সেখানে আমরা উৎসাহিত পাই এবং শেখ মন থেকে শান্তি পান যে আমি কথাগুলো বললাম অডিয়েন্স আমার কথাগুলো বুঝেছে যাবো আমরা শেখের কাছে ইনশাআল্লাহ সুন্দর আলোচনা শোনার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কাফা ওয়া সলাতু ওয়া সালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون شما نتو اسكي اقرا بنگلا کرتے گا جی تو
এনলাইটেন জার্নির ইসলামিক প্রোগ্রাম কোরআনের আলোকে মুমিনের জীবন, এই বিষয়ে আমরা কথা বলছি কয়েক সপ্তাহ থেকে। আজকে আমরা সে বিষয়টি একটু গত সপ্তাহে যেভাবে একটু লাইন করেছিলাম, আমরা অন্য বিষয়ে চলে গিয়েছিলাম, বলেছিলাম যে আমরা একটু ছোট ছোট সুরার অর্থ নিয়ে আলোচনা করব। তো আজকে সুরা ফাতিহা তো শেষ হয়নি, তাহলে সুরা ফাতিহা যেখানে রেখেছিলাম ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত হয়ে গেছে, এখন আমরা মালিক ইয়াউমিদ্দিনের পরে ইয়াকা নাবুদু এখান থেকে শুরু করি। শুরুতেই আমিও আমার প্রেজেন্টার ভাইয়ের মতো করে অনুরোধ করতে চাইব যে আপনারা যখন প্রশ্নের সুযোগ পাবেন, মেহরবানি করে আপনারা যেনতেন প্রশ্ন না করে কোরআন ভিত্তিক আমাদের আলোচনা যে টপিক কে হবে এটার উপর ভিত্তি করে যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। কেমন প্রশ্নটা হবে শেয়ারিং, এটা এমন না যে হঠাৎ করে হুট করে একটা একটা প্রশ্ন নিয়ে আসছেন যেটার কোনো সম্পর্কই নেই আলোচনার সাথে, এটা হইতে পারে অসুবিধা নাই, কিন্তু ট্রাই করবেন আপনারা কোরআনের সাথে রিলেটেড আলোচনাগুলো যেন পেশ করতে, কী বলে প্রশ্নগুলো আপনি নিয়ে আসতে পারেন। তো চলেন, ইয়াকা নাবুদু ও ইয়াকা নাস্তাইন, অনেকেই আমরা পড়ার সময় কালাবুদু কালাস্তাইন পড়ি, খা আসলে ইয়ার সাথে, কেমন এই জন্য কাকে আলাদা করা যায় না, ইয়াকা একটা একটা শব্দ, নাস্তাইন একটা শব্দ, ইয়াকা একটা আর নাবুদু একটা, খেয়াল রাখবেন। এই জন্য কালাবুদু পড়া ভুল, ইয়াকা নাবুদু অথবা ইয়াকা নাস্তাইন পড়তে হবে, পড়ার ব্যাপারে একটু একটা পরামর্শ দিলাম। এবার চলেন, ইয়াকা নাবুদুর অর্থ হচ্ছে যে আমরা তোমাকেই ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি না, তোমার ইবাদত করি বললে বোঝা গেল তোমারও করি আরও কারো করতে পারি, এই জাতীয় একটা গ্যাপ এখানে থেকে যায় না, স্ট্রং হয় না। এই জন্য আল্লাহ তাআলা তার কোরআনে ইয়া আগে এনেছেন, এরপরে খা, ইয়াকা মানে তোমারই ইবাদত করি বা তোমারই জন্য ইবাদত আমরা দেই, অন্য কারোর জন্য না, এটা কনফার্ম করার জন্যে ইয়াকে শব্দটাকে আগে আনা হয়েছে, এরপরে কা পরে যে একমাত্র তোমারই ইবাদত আমরা করি, আর কারো ইবাদত করি না, এইটা কনফার্ম করার জন্যে, কোনো গুঞ্জাস যেন না থাকে ভিতরে। জি, ইয়াকা নাবুদু, তারপরে চলেন ও ইয়া এবং ও ইয়াকা নাস্তাইন, এবং এটাও আমরা কনফার্ম করতে চাই যে তোমার কাছেই আমরা সাহায্যের জন্য দণ্ডা দিই, তোমার কাছেই আমরা সাহায্যের জন্য যাই, সাহায্য চাই, সাহায্য পাওয়ার আশা করি, বিশ্বাস করি, এই বিশ্বাস অন্য কারো উপর করি না, এই করি না, এটা কনফার্ম করার জন্যে যা ইয়াকা নাস্তাইন। আচ্ছা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তাইলে মোট অর্থ কী হইল, যায় আল্লাহ তোমারই ইবাদত আমরা করি, এটা কনফার্ম করলাম, কেমন এই জন্য নামাজ পড়ছি তোমার জন্য, এই রোজা রাখছি তোমার জন্য, তেলাওয়াত করছি তোমার জন্য, তেলাওয়াত করি না আমরা যে আল্লাহ খুশি হবেন আর আমার আব্বা যেন একটু খুশি হবেন তিনি আমার যদি গড়ে আওয়াজটা আওয়াজ পান, এই উদ্দেশ্যে না, কেমন বউরা গড়ে তিলাওয়াত করে উদ্দেশ্য এটা না যে আমার শাশুড়ি শুনলে পরে আমাকে বলবেন তিনি সার্টিফিকেট দিবেন খুব ভালো বউ পাইছি, উদ্দেশ্য এটা না, কিন্তু যদি শাশুড়ি শুনে ফেলেন বউ তিলাওয়াতে আছে, এটা যদি শাশুড়ি শুনেন অথবা শাশুড়ি তিলাওয়াতে আছে বউ যদি শুনেন, তো এর অর্থ এটা নয় যে যে শাশুড়ির মনে আসতে হবে যে আমি খুব ভালো শাশুড়ি, কেমন আমার বউ এটা জানুক তাইলে বোধ হয় আমাকে চা এক কাপ বেশি খাওয়াইবে না, এইগুলা উদ্দেশ্য যদি আসে, আসতে কিন্তু চাইবে, আমি আগেই বলে ফেলি এইসব উদ্দেশ্য আসতে চাইবে, শয়তান আপনার আমার আমলকে সর্বনাশ করতে চাইবে, এই জন্য আল্লাহর জন্য ইবাদত আপনি করছেন কিন্তু শয়তান এটা বরদাস্ত করে না, এই জন্য বলে ঠিক আছে অসুবিধা কি, আল্লাহও খুশি হবেন আর সাথে তোমার আব্বা আম্মা খুশি হইতে সমস্যা কি, কেমন বউ নামাজ পড়ছে, এখন যদি হাজব্যান্ড আইসা নামাজে পায়, বাপরে বউটা ফোনে নাই ফেসবুকে নাই নামাজে, কথাটা শুনলে হাজব্যান্ড খুশি হবে না, তখন শয়তান ওই দিকে নিয়ে যাবে, কইব তোমার বউ খুব ভালো, কেমন আর বউর মধ্যে আসবে কি, তাইলে স্বামী যখন আসে ওই ঠিক আসার টাইমে নামাজটা পড়ি, যদি এইভাবে করে কাজ কাজ করেন তাইলে আপনার নামাজ গেল, উজু গেল, পাকপাকিজা হয়েছে সব গেল, সবও গেল, এরপরে একই সাথে কি হয়েছে ঘটনা জানেননি, আপনার এই নিয়তের কারণে, এই দুশ্চারিত্রিক নিয়তের কারণে, আপনার অপরিশুদ্ধ নিয়তের কারণে আপনার আমলটা তো সর্বনাশ হয়েছে, আর সাথে আপনি করছেন কি জানেননি, একটা বিশাল ভুল করে ফেলছেন, ভুলটা হচ্ছে রিয়া, রিয়া বুঝেননি, প্রদর্শনের ইচ্ছা, অন্যকে দেখানোর ইচ্ছা, লোক দেখানো মনোভাব আপনার মধ্যে এসে গেছে, স্বামী এটা লোক না,
শাশুড়ি লোক না, শাশুড়ি কাজ করতেছেন, আমলে আছেন, বউ দেখুক, ছেলে দেখুক, মেয়ে দেখুক, এই যদি যদি কোনো নিয়ত থাকে তাইলে পরে এটা খুব সমস্যা, আপনার সব গেল, আপনি খুফিয়া শিরক করে ফেললেন, করবেন কাজ আল্লাহর জন্য আর করছেন অমুকের জন্য, যদি হয় তাইলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি আসলে আমার জন্য নামাজ পড়ো নাই। তোমাকে যখন জিজ্ঞেস করবেন আল্লাহ, তখন সে বলবে আল্লাহ তোমার জন্য খাস করে নামাজ পড়ছি, কারণ আল্লাহ তার সাথে আর্গুমেন্ট করবেন, আল্লাহ বলবেন না তুমি আমার জন্য পড়ো, তোমার শাশুড়িকে খুশি করার জন্য করছো, অতএব তোমার শাশুড়ির কাছে যাও সওয়াবের জন্য, আমার জন্য করলে আমি তোমাকে সওয়াব দিতাম। দেখছেন নি ঘটনা, এই জন্য বলছি মনের মধ্যে আসতে পারে, আসলেই আপনি ইস্তেফা করবেন, আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এগুলো পড়ে আপনার নিয়তটাকে সুশৃঙ্খল করে ফেলবেন, সঠিক করে ফেলবেন, বেঠিক নিয়ত নিয়ে আপনি কোনো আমল করবেন না বোন ভাই, আর না হয় আপনার আমলটা সর্বনাশ হয়ে যাবে এবং আপনার ইমানটাও নষ্ট হয়ে যাওয়ার প্রমূহ আশঙ্কা রয়েছে। তো এই জন্য অনুরোধ করবো যে কোনো জাত যেন কী বলে কোনো জাত কোনো রিয়া যেন না হয়, লোক দেখানো মনোভাব যেন না আসে। এখন আসেন আপনি তেলাওয়াত করছেন, আরেকজন নামাজ পড়তেছে, এটা যদি তার আব্বা আম্মা দেখে তাকে কিছু থ্যাংক ইউ দেয় যে বাবা আজকে দেখেছি খুব সুন্দর করে নামাজ পড়ছো, এটা কোনো দোষ নাই, আপনি থ্যাংক ইউর জন্য পড়েন নাই, কিন্তু উনি আপনাকে দেখে যদি কোনো থ্যাংক ইউ দেয়, যদি আপনার হাজব্যান্ড আপনাকে থ্যাংক ইউ একটা দেয়, একটা সুইট এনে দেয় বিকালে কিনে, অসুবিধা এটাতে কোনো অসুবিধা নাই, একজন যে অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট চাইবেন না, মন থেকে আপনি চাইবেন না যে আমি এটা এটা এই এই উদ্দেশ্যে করছি যেন আমার সাহেব দেখেন এবং আমাকে তিনি একটু মহব্বত এক্সট্রা করেন, এই জাতীয় নিয়ত থাকলে সমস্যা হয়ে গেছে। যাক, কারণ হচ্ছে যে আপনি কনফার্ম করলেন ইয়াকা না বুধু, আমি তোমার জন্যই আল্লাহ ইবাদত করি, তো এটা কনফার্ম করে শুরু করলেন আর মাঝখানে স্বামী এসে গেছে, মাঝখানে শাশুড়ি এসে গেছে, মাঝখানে বাবা এসে গেছেন, এখন আপনি আপনার লাইনটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, না আপনি সেন্ট্রাল লাইন থেকে আপনি ডিস্ট্রিক্ট লাইনে যাবেন না, না হয় সমস্যা, মানে আপনার অন্তরের মধ্যে এই নিয়তটা থাকবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, কারণ আপনি কনফার্ম করছেন ইয়াকা না বুধু, আল্লাহ আমি তোমাকেই ইবাদত করি আর কারোর জন্য করি না। আমরা খুব কেয়ারফুল থাকি যে এই আয়াতের উল্টা যেন না যাই, কোনো রিয়া যেন আমাদের কোনো আমলে, দান সৎকার করার ক্ষেত্রে আপনারা দান করেন কেমন, টিভিতে অনেক সময় দান নেওয়া হয়, আমরাও নেই, কিন্তু যদি আপনার ইচ্ছা থেকে মানুষ আমাকে দাতা বলুক, থ্যাংক ইউ দিক, তাকবীর এইভাবে করে আওয়াজ করে উঠুক, এটা যদি আপনি চান তাহলে আল্লাহ কিয়ামতের দিন বলবেন তুমি চাইছো, তোমাকে থ্যাংক ইউ তাকবীর চাইছো, দেওয়া হয়ে গেছে, আমার কাছে কোনো সোয়াব টোয়াব নাই, কারণ আমার জন্য তুমি দান করো নাই, শেষ। দেখছেন নি ঘটনা, এই জন্য এই জাতীয় জিনিস আসতে পারে অন্তরের মধ্যে, আসতে পারে আপনি কি বলবেন, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ দোয়া আমি বলে দিয়েছি কেমন, এরপরে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, বাম দিকে থুতু নিক্ষেপ করবেন, কোরআনে আল্লাহ বলেছেন যে যখন তোমরা থের পাও যে তোমাদের মধ্যে শয়তান এসে কি করতেছে, নাজ করছে, আয়াতটা কি নাজ ফাস্তাইযু বিল্লাহ, ফায়দা কোরআন কোরআন ফাস্তাইযু বিল্লাহ না, এটা না, যাক তুমি যখন কোনো আমল করছো বিশেষ করে কোরআন তেলাওয়াতে আছো, তখন শয়তান ও ইম্মা ইয়ানযাগাল্লাকা মিনাশ শাইতানি নাজগুন, নাজ মানে কুছা, নাজ মানে হচ্ছে তোমাকে ডাইভার্ট করে দেয়, তোমার নিয়তটাকে পুশ করো, তুমি যখন টের পাও তোমাকে পুশ করতেছে তোমার অ্যাটেনশন অথবা তোমার নিয়তকে, দেখা যায় না কিন্তু এটা, এটা গাইবি থাকে, এটা ডাকা থাকে, দেখা যায় না, এই জন্য এটা বোঝার বিষয়, যদি আপনি ঠের পান আপনার অন্তরটা যেন মাছ শুরু করছেন, এই মুহূর্তে আপনার সাপ আসছেন, তো আপনি এখন লম্বা করে দিচ্ছেন রুকুটা, আগে আগে পড়ছেন ওখানে কোনো লম্বা ছিল না, কেমন শর্টকাট করে শেষ করে দিয়েছেন, এখন আপনি একটু লম্বা করে ফেলছেন, তাইলে এই লম্বাটা করছেন কার জন্য, স্বামীর জন্য, কেমন এই তো সমস্যা হয়ে গেল, এই জন্য আপনার আমার নিয়তের মধ্যে বরবাদি এনে দেওয়ার জন্যে নাজ বলা হয়, শয়তান তার অপচেষ্টা চালিয়ে যাবে সকল দিক থেকে, সামনে থেকে, পিছন থেকে, ডানে থেকে, বায়ে থেকে, এবাদত দিয়ে অথবা রিয়া দিয়ে, এবাদত ছাড়া অন্য কিছু দিয়ে, দান খয়রাত দিয়ে, মানে কোনো দিক থেকে আপনাকে ছাড়বে না, এই জন্য ইয়াকা নাবুদু এটার অর্থ নষ্ট হয়ে যাবে, শয়তান চায় না তুমি আল্লাহর জন্য করতেছো, দাঁড়াও আমি তোমার এবাদত নষ্ট করতেছি, তোমার মধ্যে তোমার বাবা, তোমার মা, তোমার উস্তাদ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাবি, এই তোমার সবকে সবাইকে আমি ঢুকিয়ে দেবো, এই জন্য খেয়াল রাখবেন ভাইরা বোনরা সবাই, আল্লাহর জন্য কনফার্ম করলেন এবাদতটা, তাইলে জন্য আল্লাহ আপনি আল্লাহর সাথেই থাকেন, আল্লাহর জন্যই করবেন, তাহলে কেয়ামতের দিন আল্লাহ আপনাকে সওয়াব দিবেন, বলেন তুমি আমার জন্য করছো এটা কনফার্ম, আসো তুমি সওয়াব নিয়ে যাও, আল্লাহু আকবার, তাইলে আমরা সওয়াব দিয়ে
মানে জায়গা করতে পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যখন সওয়াব দিবেন আমাদের, এই জন্য আল্লাহর জন্যই করতে হবে, কনফার্ম করবেন। এবারে ও ইয়াকা নাস্তাইন, আমরা কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই। অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেছেন, সমস্যা হয়ে গেছে, তাবিজ কিনবেন, তাবিজ ব্যবহার করবেন না, মাজারে যাবেন না, কেমন কোনো পীরের কোনো ফালতু পীরের ফু নিবেন না, টাকা নিবেন না, কেমন এইসব ডং তামসা করবেন না। ম্যাক্সিমাম আপনি জাল ফুকের মতো করে রুকিয়া একটা ব্যবস্থা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ নিয়ম আছে যে আপনার অসুস্থের আপনার আপনার অসুখ অবস্থায় আপনাকে যেন কেউ রুকিয়া করে দেয়, অথবা আপনি নিজে রুকিয়া আয়াতগুলো পড়তে থাকেন কন্টিনিউয়াসলি, জিন শয়তান এগুলো আপনার আশেপাশে আসতে পারবে না। কেমন এই রুকিয়া আয়াতগুলো আপনি পড়বেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, অসুস্থ অবশ্যই হইতে পারেন, তখন আপনি ডাক্তারের যে চিকিৎসা এটা নেবেন, কেমন যে কোনো সময় আপনি আপনার আপনার জিবিকে ফোন করবেন, হসপিটাল যাবেন, হসপিটালে ফোন করবেন, এইসব চিকিৎসা নেওয়া সুন্নত, কিন্তু খারাপ পথে আপনি হাঁটবেন না। আর না হয় ওই তাইনের উল্টা হয়ে যাবে যে আমি কেবলমাত্র তোমারই সাহায্য চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ডাক্তারি চিকিৎসা নিয়েছেন এবং ওই সময়কার যেভাবে করে যে নিয়ম ছিল, সিস্টেম ছিল, সেই সিস্টেম অনুযায়ী তিনি ডাক্তারি চিকিৎসা নিয়েছেন এবং তিনি নিজে বলেছেন, রুকিয়া করেছেন এবং বলেছেন এইগুলা করতে, এই জন্য এইগুলা হচ্ছে জায়েজ ট্রিটমেন্ট। কিন্তু অন্যান্য গুলোর নাম বললাম, এগুলা করবেন না। ওই ইয়াকা নাস্তাইন, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পরবর্তী আয়াত মুবারাকা মনে একটু না আবুদু ওয়ারশিপ টা একটু ক্লিয়ার করে একটু মানুষ। আচ্ছা, না আবুদুর অর্থ তো বললাম যে ইবাদাহ করা। হ্যাঁ, ইবাদাহ করা, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আমাদের লাইফ সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আপনি জানেন 56 নম্বর আয়াত সূরা আয-যারিয়াত, কেমন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া, আমাকে ইবাদত করা ছাড়া, দেওয়া ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করি নাই, জিন সৃষ্টি করি নাই। কি মনে হয়? সুবহানাল্লাহ। আমরা কি শুধুমাত্র পুষ্পাস করার জন্য সুন্দর সুন্দর গোর বাড়ি গাড়ি পয়সা দ্বন্দ্ব এগুলা ভোগ করার জন্য আমরা এখানে আসছি? না, এটা আমাদের জীবনের সাথে মিলে না। তবে দৈনন্দিন জীবন যাপনের জন্য যতগুলো উপকরণ না হইলে নয়, এতগুলো উপকরণ নিয়ে আপনি চলা কোনো অসুবিধা নাই, এগুলো আপনার জন্য জায়েজ। আল্লাহ এইসব ব্যাপারে কোনো প্রশ্ন করবেন না। কিন্তু আপনার একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি যে লেফে ঘুমাইলে পরে আপনার ঠান্ডা নিবারণ হবে, আরামে ঘুমাইতে পারবেন, এটার দাম যদি হয় 50 পাউন্ড, তো আপনি 500 পাউন্ড দিয়ে লেফ কেন কিনবেন? কি প্রয়োজন আছে? ওটাই অপব্যয়, এটা হচ্ছে অপব্যয় বা ইসরাফ। এই জাতীয় কারবার যেন আমরা না করি, তাইলে আমরা ঠিক আছি। এটা খেয়াল রাখতে হবে সকল ক্ষেত্রে, ইসরাফের ক্ষেত্রে। পানি ইউজ করি আমরা, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বুঝার সময় তোমার পানি যখন ইউজ করি তখন আমরা ইসরাফ করে ফেলি। আমার উজুতে যারা অন দিছি ট্যাপ, এখন আস্তে আস্তে করতেছি, কত পানি নষ্ট হয়ে যাচ্ছে। একটু আগে আমি উজু করলাম, যেটুকু একটু একটু করে পানি আসলে পরে আপনার হাতের কুরের মধ্যে মানে এক কুল্লি পানি হয়ে যায়, এর দূর নেন আপনার কুলদুর জন্য, এরপরে চেহারার জন্য, এইভাবে করে নেন। কিন্তু আপনি প্রথমেই দিচ্ছেন মশাল্লা, যা পাওয়ার আছে সব ছেড়ে দিচ্ছেন, এটা করলে ইসরাফ হয়ে যাবে। এবং ইসরাফ করলে কী হয় জানেন তো? নাম্বার ওয়ান, আপনি শয়তানের ভাই হয়ে গেলেন, শয়তানের ফ্রেন্ড না, শয়তানের ভাই বনে গেছেন। এক্স্যাক্টলি, ইখওয়ান আশ-শায়াতিন, আল্লাহ বলেছেন সূরা আল ইসরার মধ্যে, কেমন যে যারা এইভাবে ইসরাফ করবে তার শয়তানের ভাই। দুই নম্বর হচ্ছে কি জানেননি, আপনি এই যে ইসরাফ পানিটা ইউজ করলেন, এটা পানি কিছু কম গেছে, অনেক পানি গেছে, আপনার প্রয়োজন থেকে অনেক পানি গিয়েছে, এই পানিটা অন্য মানুষ ইউজ করতে পারতো, আপনি তাকে আপনি পানি ইউজ করতে দিলেন না, এই যে ইসরাফ করেছেন, এই জন্য আপনার অসুবিধা কী হয়েছে আপনি জানেননি। কোরআনে হাকিমে সূরা মুমিনের মধ্যে আল্লাহ বলেছেন আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, মুসরিফ যারা করে, ইসরাফ যারা করে, অপথ যারা করে, অপব্যয় যারা করে, ওদেরকে জাহান্নামের অধিবাসী বলে আল্লাহ সার্টিফিকেট দিবেন। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নাউজুবিল্লাহি মিন যালিক। এজন্য সকল ভাই বোনকে বলবো, স্পেশালি আমার বন্ধুদেরকে বলবো, আপনারা কুক করতে যা পানি লাগে, যা পানি দোয়া টোয়া লাগে, এর দূর দিবেন, বেশি পানি ইউজ করবেন না। সব জায়গায় কিন্তু ইসরাফ আছে। আপনার কাপড় কেমন? আমরা পুরুষদের কাপড় মাত্র কয়েকটা লিমিটেড মাশাআল্লাহ, কিন্তু আপনারা যারা বোন আছেন আমাদের, আপনাদেরকে বোন বললাম এই জন্য ইজ্জত দিয়ে, যে আপনাদের একটা কাপড় খুললে পরে মাশাআল্লাহ মনে হয় 6 গড়ার কাপড় আছে আপনার একলা, কিনতে থাকে, শুধু কিনতে থাকে। এগুলা পরে সুবিধা নাই, কিন্তু অতিরিক্ত হয়ে গেছে কিছু ইল্লা দিয়ে দেন, কিছু আপনি গরিব দেশে পাঠাই দেন, আপনার অনেক বোন বা আত্মীয় স্বজন আছে বাংলাদেশে, ওখানে পাঠাই দেন, কিন্তু আপনি প্রয়োজনীয় সংখ্যক কাপড় রাখেন। একটু প্রয়োজন হয়
কারণ আপনার সাপ তো আপনাকে ঈদে ঈদে এক সেট করে দেন, দুই ঈদে দুই সেট হয়ে গেলে সারা বছর আর লাগে না এক এক হিসাবে, তারপরেও যদি লাগে আপনি একটা কিনে আসবে আপনার আপনার চাহিদা মতো, কিন্তু খেয়াল রাখবেন ইসরাফ যেন না হয়। ব্রেক এসে গেছে, আয়াত শেষ করতে পারলাম না, ইনশাআল্লাহ ব্রেকের পরে ফিরে আসছি, সমাজ আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত ভাই বোনরা যারা অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে ইনশাআল্লাহ, আমরা যাবো ছোট্টটা ব্রেক ইনশাআল্লাহ, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আবারও শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে ছোট্ট ব্রেকের পরে আবারও ফিরে আসার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, আপনারা দেখছেন প্রতি বুধবারের অনুষ্ঠান ইকরা বাংলা কর্তৃক আয়োজিত এনলাইটেন্ড জার্নি। আজকে আমরা আলোচনা করতেছি আলহামদুলিল্লাহ কোরআনের আলোকে মুমিনের জীবন, এই হচ্ছে আমাদের সাবজেক্ট। সেটার ওটাই আমরা আজকে শুরু করেছি, সূরা ফাতিহা থেকে সে শুরু করেছেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা শুনবেন শিখবেন, আসলে অনেক প্রশ্ন আমাদের থেকে যায় অল্প সময়, তারপরে যতটুকু না হলে নয় আমরা সেটাই শেখ সেটাই বলতেছেন। আসি আমরা শুনি শেখের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করলেন, আমরা কী কী জন্য আমরা এসেছি, একটু আগুনি বলেছেন ইয়া কানা আবুদু, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন শুধুমাত্র তার ওয়ার্শিপ করার জন্য, আমরা এই কথাটাকে একটু বুঝি। ও ইয়া কানাস্তাইন, এবং তার কাছে আমরা সাহায্য চাবো, এই কথা হলে আমরা এটা ভালো করে বুঝি এবং আরেকজন ভাই বোনকে ফ্যামিলির সবাইকে আমরা বোঝার চেষ্টা করি ইনশাআল্লাহ, বলার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। জাযাকাল্লাহু খায়র। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। শুরু করেছি ওই আল্লাহর নামে যিনি ছাড়া কোনো রব নেই, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম পেশ করে শুরু করলাম, যিনি যার পরে আর কোনো নবী নেই। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা ইয়াকা না'বুদু ও ইয়াকা নাস্তাইনের আলোচনা ছিলাম। তো ইয়াকা না'বুদুর অর্থ হচ্ছে যে আমরা কেবলমাত্র একমাত্র তোমারই ইবাদত করি, এটা বিভিন্ন বইতে লেখা আছে, তাফসিরেও লেখা আছে। কিন্তু এটা ব্যাখ্যায় একটা কথা বলেছি যে এখানে বড় ধরনের শির্ক কিন্তু থাকতে পারে, ইবাদতটা হতে হবে আল্লাহর জন্য, এজন্য নিয়তের দিক থেকে ইবাদত আমরা করব, ফিজিক্যালি করব আল্লাহর জন্য, নিয়তের দিক থেকেও আল্লাহর জন্য, খেয়াল রাখবে। যদি ফিজিক্যালি কেউ আল্লাহর জন্য ইবাদত করে আর নিয়তটাকে অমুককে দেখানো তমুককে শোনানো ইত্যাদি, তাইলে আপনার ফিজিক্যাল ইবাদতটা সর্বনাশ। এই জন্য নিয়তটা দেখা লাগবে, ফিজিক্যালটা দেখা যায় আর স্পিরিচুয়ালটা দেখা যায় না। এই জন্য মানুষ মনে করতেছে আপনি নমাজ পড়ে উল্টাই ফেলতেছে, কিন্তু আপনি নমাজ ঠিকই পড়ছেন ঠিকই হয়তো, কিন্তু রে ভাই বা বোন, যদি আপনি আপনার নিয়তের ভিতরে থাকে নামাজ পড়তেছে সাহেবকে দেখানোর জন্য, উনি আসতেছে এখন, উনি আসলে পরে দেখবে আমি নমাজ পড়তেছি, বা ইমাম সাহেব আসবেন আমাকে এখন দেখবেন আমি নমাজ পড়তেছি মসজিদের মধ্যে, এখন ইমাম সাহেব ঢুকছেন তাহলে আমি একটু লম্বা করে রুকু দেই সাজদা দেই নাওয়াজবিল্লাহ, এই জাতি ইভেন যদি ইমাম সাহেবের ওই জাতি কোনো নিয়ত থাকে যে আমি নামাজ পড়ছি মুসল্লি সাহেব আমাকে দেখুক বলো খুব ভালো ইমাম, এমন ইমাম আর হয় না যে শুরু করলে শেষ করতে হয়, শেষ হয় না। এই জাতীয় নিয়ত যারও থাকুক না কেন তার আমলটা বরবাদ হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখবেন ইয়াকা না'বুদু, একমাত্র কেবলমাত্র পরিচ্ছন্নভাবে আল্লাহ তোমারই জন্য ইবাদত করি, এই জিনিসটা কোনো বোন বলবেন না, কোনো ভাই বলবেন না, কোনো ব্যক্তি যারা আমার সাথে রয়েছেন আমাদের সাথে এখন শেয়ারিংয়ে আছেন টিভির পর্দার সামনে আছেন, প্লিজ এটা আপনি বলবেন না। যদি অতীতে হয়ে থাকে এমন কোনো নিয়ত আপনাকে বরবাদ করতে পারে, কোনো কিছু শরীক হয়ে থেকে থাকে, তাহলে আপনি ইনসান, আমি ইনসান, আমাদের এক কোণে তওবা করতে হবে যে আল্লাহ যা করছি এগুলো ভুল করছি, এটা এভাবে করে কেউ বুঝায় নাই বা আমি নিজে বুঝতে পারি নাই, আজকে টের পাচ্ছি যে আমার অতীতের অনেকগুলো এবাদতে আমার সমস্যা হয়ে গেছে, তাইলে আপনি তোবা করে ফেলেন। তোবা করলে কি হয় জানেন তো, তোবা সিনসিয়ারলি যদি করেন আর ফিরে এই কাজ এই এই অন্যায়টা করেন না, তাইলে আপনি আপনার তোবা আল্লাহ কবুল করে দেন, এমনভাবে কবুল করবেন যদি আপনি রিপিট করেন না আর, তাইলে আপনার তোবা করার কারণে অতীতের সবগুলো আমল নষ্ট করবেন না, ওগুলো তিনি আবার ভালো করে নেকি বানাইয়া আপনার পাল্লায় উঠাই দিবেন। আল্লাহ কত বিরাট সুযোগ। এজন্য ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান
فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ আগে যেগুলো সাইয়াত হয়ে গিয়েছিল, গুনাহ হয়ে গিয়েছিল, এগুলাকে আল্লাহ তাবদিল করে দিবেন, পরিবর্তন করে দিয়ে তিনি এগুলাকে এখন হাসানাত বানাই দিবেন, সওয়াবে রূপান্তরিত করে আপনার মিজানের উপরে তিনি উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তওবা করে ফেলি প্লিজ, অতীতে হয়ে গেছে, হ্যাঁ তওবা করে ফেলি আসি আমরা, আমাদের ভুল আল্লাহ পাক মাফ করে দিয়ে সবগুলো অতীতের আমলকে তিনি আমাদের জন্য নেক আমল হিসেবে পরিগণিত করে রেকর্ড চেঞ্জ করে ফেলবেন, এরপরে আমাদেরকে তিনি মিজানে উঠাই দিবেন কিয়ামতের দিন। আমরা সেখানে কলে আমরা যাই দেখি ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা কলতে ফিরে আসি ইনশাআল্লাহ, এখান থেকে আমরা শুরু করবো। ঠিক আছে শেখ, আসলে মেনলি তার যে আবাদত আমরা করি, রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ তো আমাদের অন্তরের সব আল্লাহ জানেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ইয়েস ভাই, আমরা শুনতে পাচ্ছি আপনার প্রশ্ন, বলুন প্লিজ। আমি আমার একটা কোশ্চেন হইলো, আমরা যে তাহাজ্জুদের নামাজ পড়ি, জি আমরা যদি ফজরও পড়ি যাইতে একলগে ফজরের নামাজ পড়িয়া ঘুমাইতাম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিলা বলছেন যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কিছু রেস্ট লিছেন পরে ফজরের নামাজ পড়ছেন, কোনটা মানে উত্তম? জাযাকাল্লাহ খাইরা। কোনো প্রশ্ন আছে? আর শেখ, আমি একটু শেখর লগে মতাম পারবো নি প্লিজ? জি আচ্ছা, শেখ শুনছেন বড়। আপনি রাহমাতুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পয়সা দা মাতিয়া। আচ্ছা আচ্ছা, ফজর ভালো আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কি খুব ভালো লাগে, বারাকাল্লাহ। কি প্রশ্ন বলেন? প্রশ্নটা হইলো, আমরা অনেক সময় দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজর ওয়াক্ত হয়ে গেছে, তখন ফজর নামাজ টেলিফোন রাখুন শেখ, এখন বলবেন আপনি, শুনে নেই ইনশাল্লাহ। ঠিক আছে জি, শুকরান ফয়সাল ভাই আপনার সুন্দর ফোন করার জন্য এবং সালাম দেওয়ার জন্য। আবার আবারও আপনাকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু বলছি। আমাদের অনুযায়ী, হ্যাঁ আমাদের কথার সাথে আমার মিলছে কোরআন অনুযায়ী। জাযাকাল্লাহ খাইরান, অনেক শুকরিয়া আদায় করি। তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস আল্লাহ তাআলা আমাদেরকেও দান করুন, দোয়া করি। আর তাহাজ্জুদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু বিরতি দিতেন, তিনি একটু রেস্ট করতেন, রেস্ট করতেন, ঘুমাতেন না। কোনো কোনো দিন তিনি এই রেস্ট করা থেকে উঠেই রওনা দিয়েছেন, দিয়ে তিনি গিয়ে ফজর জামাতে ইমামতি করেছেন। সেজন্য একটু রেস্ট নেওয়া হচ্ছে সুন্নত। রেস্টটা দুই কারণে, একটা হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে একটু রেস্ট নেওয়া, আর সেকেন্ডটা হচ্ছে যে এইমাত্র তাহাজ্জুদ শেষ করলেন, ফট করে খাড়া হয়ে ফজর, এইভাবে ইত্তেসাল বলে এটাকে, এত মিক্স হয়ে সন্নিকট হয়ে একটা অক্ষকে আপনি একটা অক্ষের উপর উঠাই দিয়েন, একটু গ্যাপ দেওয়া ভালো। কনফার্ম করেন যে আমি তাহাজ্জুদ শেষ করছি, এখন একটু রেস্ট করেন, বা ইভেন চা পানি খেতে পারেন, কোনো সমস্যা নাই, একটু চা পানি পান করলেন, তারপরে আপনি উঠে সুন্নাত পড়ে চলে গেলেন আপনি মসজিদে। কেমন? আর মহিলারা তাদের নিজেদের ঘরেই একটু রেস্ট মেস্ট করে কনফার্ম হয়ে গেছেন যে মাশাআল্লাহ আমার ঘরে ডায়েরি আছে, কি বলে ক্যালেন্ডার আছে, আমি দেখছি টাইম হয়ে গেছে, 5 মিনিট আগে এখন সুন্নাত পড়েন, সুন্নাত পড়ে মহিলারা ফরজ পড়ে শুয়ে যান। আর ভাইরা ফসল ভাইরা আপনারা গিয়ে ইনশাআল্লাহ মসজিদে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহ খাইরান। একটা ক্ষুদ্র একটা আমল যদি একসাথে আমরা বলে দিই শেখ, যদি কোনো ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে যদি তার অভিজ্ঞতা থাকে বা ঘুমে তার কষ্ট না দেয়, তাহলে মসল্লা বসে সে বসে থাকে, তার তাসবিহগুলো পড়ে এবং ফরজ দুই রাকাত নামাজ পড়া সুজুদের পরে, মানে একটু রেস্ট করলেন, সেই রেস্টের মধ্যে আমি বলছি তেলাওয়াত, জি ভাই বলতেছেন একটু তাসবিহ পড়লেন, জি কিছুক্ষণ যদি বসেন এখানে 5-7 মিনিট আর তাসবিহ পড়েন, তাহলে তো আপনি এমনি বেকার থাকার চাইতে এবাদতের মধ্যে আপনি ছিলেন। এমনিও রেস্ট করলে ওই টাইমের মধ্যে এসে যায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু এর হাদিস আছে খুব সুন্দর, যে এক নামাজের পরে নামাজ পর্যন্ত যে অপেক্ষার টাইমটা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হচ্ছে আপনি নামাজে থাকার মতো করে সব পাবেন। আল্লাহ তো কোরআনে বলছেন নাকি, এই যে সূরা আল ইমরান লাস্ট আয়াত, ইয়া আল্লাযীনা আমানু সাবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, আল্লাহু আকবার। তো এই জন্য নামাজ পড়লেও নামাজের সব পাবেন, আর নামাজ না পড়লেও এই টাইমটা যদি কোনো ইবাদত করেন তাও সব পাবেন, কোনো কিছু করেন নাও যদি হয়, তবু আল্লাহ তাআলা যেহেতু ফজর ধরার জন্য আপনি ইন্তেজারে আছেন, এই কারণে আপনার এই সময়টা আল্লাহ ইবাদতের মধ্যে গণ্য করে সব পাবেন। আল্লাহু আ'লাম। জাযাকাল্লাহ খায়র ফয়সাল ভাই, আশা করি সুন্দরভাবে আপনি বুঝতে পেরেছেন। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, কল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলুন প্লিজ। আমি প্রশ্ন করতাম, আমার স্বামীর ডিমেনশিয়া, তান মনে তো আসতে পারি না, তান রুস্তাখানা, এখন তো রুস্তাখানাতে তান নামাজের কাপড় দেওয়া লাগবো নি, ফিদিয়া
দেওয়ালা কোনে আসাস তোমার দেখো এটা একটা একটা করে দেওয়ালা নি আসটা দেওয়ালা গিনে কি দিয়া জাযাকাল্লাহ খায়র আর কোনো প্রশ্ন আপনার আছে আর হ্যাঁ জি না আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেয় ইনশাআল্লাহ নামাজগুলো ঠিক মতো আদায় করার জন্য আপনার টেলিফোন রাখা আছে আপনি যে সমস্যার কথা উল্লেখ করেছেন ডিমেনশিয়া এটা মানে হুশ নাই হুশ থাকে না এই জাতীয় মানুষের অবস্থাকে বলে ডিমেনশিয়া এখন আসেন যে আপনি বলেছেন একটা মিনিটও হুশ থাকে না এতে করে কনফার্ম করলেন যে ওনার হুশটা নাই উনি বুঝেন না চিনেন না আপনাকে এক সময় হয়তো সামনে গেলে আফা বলবে না হয় মাও বলে ফেলতে পারে আবার হুশের যদি কিছু চান্স আছে তাইলে হয়তো বউ বলবেন মানে এই জাতীয় অবস্থা যখন হয়ে যায় মানুষের তখন সাধারণ কমন সেন্স তো চলেই যায় এবং কমন সেন্সের আর উপরে অনেক কিছু চলে যায় এবং সকল কাজ তাকে হেল্প করে করাইতে হয় রাত্রে উঠে ঘর থেকে বের হয়ে যায় আছে না এই জাতীয় সমস্যা যাক এখন আপনি নামাজের কাফফারা দিবেন না কি করবেন শুনেন ওনার উপর তো নামাজ নাই বোন ওনার উপর তো নামাজ নাই নামাজ থাকলে না তখন পড়ছে না কাফফারা দিবেন না হয় পড়ছে সব পাইছে কিন্তু ওনার তো হুশি নাই এই জন্য ওনার উপর নামাজ নাই নামাজ নাই যত মানুষের উপর আপনার বেবি বাচ্চার উপর নামাজ আছে নাই তার বয়স বালিগের বয়স না হওয়া পর্যন্ত ছেলে অথবা আমি তার উপর যেমন করে নামাজ নাই এমনি করে এই জাতীয় লোক পাগল বলেন অথবা ডিমেনশিয়া যেটা বলছেন এটা অথবা হঠাৎ করে হুশ চলে গেছে অথবা কোনো রোগী একেবারে বড় মানুষটা কেমন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে হুশ চলে গেছে যদি এক হপ্তাহ একদিন চলে যেতে এই একদিনের নামাজের উপর নাই হুশ আসে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে কেমন একটা এক্সাম্পল দিলাম এই জন্য হুশ নমাজের জন্য শর্ত হচ্ছে হুশ থাকা ইসলাম থাকা এরপরে বালিগ হওয়া তো হুশ নাই তার নামাজ নাই এখন যদি আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন হয়তো বলে ফেলতে পারে দিয়ে দাও সব হবে একটু জোরজারি করে আদায় করে ফেলতে পারে আপনি দিবেন না কারণ হচ্ছে যে নমাজ কজা হইলে পরে কাফফারা দেওয়া লাগে এই জাতীয় মাসলা ইসলামে নাই রোজা না রাখতে পারলে কাফফারা আছে ফাইন আছে হজ না করতে পারলে মানে কি বলে হজ করানো যায় অন্যকে দিয়ে কেমন বলতে হজ করানো যায় অথবা হজে গিয়ে ভুল করেছেন তার কাফফারা আছে কিন্তু নমাজের মতো ইবাদতের মধ্যে মৌলিক এটা ফরজে আইন এটা প্রত্যেক ব্যক্তির সাথে রিলেটেড এই জন্য আপনি অন্য কিছু দিয়ে রিপ্লেস করলে হবে না আশা করি ক্লিয়ার ইনশাল্লাহ যদি কেউ বলে যে না হয়ে যাবে দেন মানে পয়সা পাতি তো আছে এই জন্য কিছু লোক হয়তো কনভিন্স করতে চাইবে আপনি শরীয়তের বাউন্ডারির মধ্যে থেকে আমল করবেন আল্লাহ আমাদের পূজা তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ যাচ্ছে পরবর্তী কল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো কলার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারা ভালো আছেন নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমি হুজুরের কাছে আমি দোয়া চাইলাম না আমি কতটা বেমার আল্লাহ নমাজ খানো করে তো ভালো রাস্তা করিয়া দোয়া চাইলাম আমি কতটা বেমার আমার মাথা কিতা করে রাস্তা যান খারাপ করে তা করে আর প্রশ্ন আপনার আছে আপনার কোনো প্রশ্ন আছে জানার কিছু আছে আজকে আপনি একজন অসুস্থ বোন আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনি দোয়া চাচ্ছেন একজন মুসলিম বোন হিসাবে আপনার সুর ধরে আমরা দোয়া করছি আপনার মতো আরো যত বোনরা আছে বাইরেও আছেন অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অসুস্থতার শিফা দান করেন আল্লাহ আমরা কোনো শিরক করি না আমরা শাফিয়াল আমরাদের কাছে সওয়াল করতেছি আয় আল্লাহ তুমি একমাত্র শিফা দিতে পারো আর কেউ শিফার মালিক না এজন্য তোমার কাছে আমরা শিফার জন্য এই বোনের জন্য এবং আমাদের যত রোগী রয়েছেন সকলের জন্য দোয়া করছি আল্লাহ তুমি শিফা আজিজ নসিব করো আল্লাহুম্মা আশফিনা ওয়াশফি মারদানা ওয়াশফি মারাদ আল মুসলিমিন শিফাআন কামিলাল লা ইউগাদিরু সাকামা আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম জাযাকুমুল্লাহ খায়র শেখ আমরা একটু আলোচনা যাব ইনশাআল্লাহ আলোচনা হাদিসের কথা মনে পড়লো আসেন যে ইয়াকা নাবুদু আমরা ইবাদত করি কেবলমাত্র তোমারই জন্য এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঐতিহাসিক হাদিস বিখ্যাত হাদিস অনেকগুলো কিতাবে আসছে সেই হাদিসটা হচ্ছে ওয়াইদাস্তান তাফাস্তাইন বিল্লাহ যখন তোমরা সাহায্য চাও তখন তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা বিকালামাত যে হাদিসটা হ্যাঁ যে আমি তোমাকে কিছু জিনিস শিক্ষা দেই তখন শিক্ষা দেওয়ার মধ্যে তিনি বলছেন যে ওয়াইদাস্তান তাফাস্তাইন বিল্লাহ যখন তুমি কোনো সাহায্য চাও তখন তুমি আল্লাহর কাছেই সাহায্য চাও অন্য কারো কাছে তুমি সাহায্য চেয়েও না ওয়াইলাম তুমি মনে রেখো যদি সারা দুনিয়ার মানুষ একত্রিত হয় তোমাকে সাহায্য করতে চায় আর যদি এটা আল্লাহর মর্জি না থাকে আল্লাহ আল্লাহ পাক তোমার কিসমতে লিখিত না রাখেন লিখে না দিয়ে থাকেন
তাহলে সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে তোমাকে কোনো সাহায্য করতে পারবে না। আল্লাহ বিরাট কথা, কত বিরাট কথা। আর যদি আল্লাহ তোমাকে সাহায্য করেন, করতে চান, তাহলে সমগ্র পৃথিবীর শক্তি এবং মানুষ এবং রাষ্ট্রশক্তি সব মিলিয়ে যদি তোমাকে তোমার এই সাহায্য থেকে বারণ করতে চায় আর আল্লাহ সাহায্য করতে চান, তাহলে আল্লাহকে কেউ স্টপ করতে পারবে না। আমরা শুনতে পাচ্ছি এখন আপনার প্রশ্ন কি? জানি না, ও জাযাকাল্লাহ খায়ের, সুন্দর। আর আর কোনো প্রশ্ন আছে? আর ইয়াসমিন অর্থগীতা, ইয়াসমিন, আচ্ছা ঠিক আছে। আমরা নাম অর্থ সামনে তো বলি না, কিন্তু আপনারা জিজ্ঞাসা করে ফেলছেন, চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে আমরা আজকের যে প্রোগ্রাম আমরা আসছি, কোরআন সম্পর্কিত আলোচনা হলে আমাদের জন্য খুব সুন্দর হবে। আপনি কোরআনকে বলে গেছেন, একটু আনলেন, একটু আনতেন প্রশ্ন, একটা এনিওয়ে একটা কোরআন আগামীতে ট্রাই করবেন ইনশাল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। তো আপনি যে প্রশ্ন করেছেন যে বেবির চুল কাটা হয়ে গেল পরে এই চুলটা ড্রাই করে তারপরে এটাকে ওজন করে যত ওজন হবে এই ওজন অনুযায়ী কোনো সোনা বা রূপা আপনি আল্লাহর পথে দান করবেন, এটা একটা হাদিসের ভিত্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আপনারা করবেন, আমরাও করেছি। কেমন ড্রাই করে আপনি দিবেন? তো আমরা একটা আন্দাজ করেছি, অনেককে আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই ওজনটা সোনার ওজনটা 30 পাউন্ডের উপরে যায় না। কেমন 30 পাউন্ডের উপরে যায় না, যত বেশি চুল হোক না কোনো কোনো বেবির। কেমন বেশি চুল হিসাব করে আমরা দেখেছি 27-28 পাউন্ড হয় ম্যাক্সিমাম। তো আপনাকেও বলবো আপনি 30 পাউন্ড দিয়ে দিলে হবে, আপনার মনে যদি আরও চায় দেন 50 পাউন্ড দেন না 100 পাউন্ড দেন, ওই রেট করে দিন যে চুলের ওজন আমি করাইতে পারলাম না, আমি এইভাবে করে একটা জুমলা দিয়ে দিচ্ছি, দিয়ে দেন, সমস্যা নেই, হয়ে যাবে। আমি আমার ছেলে, আমার ছেলেও করছেন আল্লাহ হুকমে, আমিও করছি। তো দেশে যাওয়ার পরে যেমন আব্বার সাগর ভাই আর কি তামিলা হতে যাওয়ার তফিক নাই, তো এমনি আর কি আইয়া বইয়া গোপ করে খিতা বা হাজিতা বেটা আমার ছেলের হই না খিতা বেটা হাজিতা বেটা বা লাইন দেওয়া হল দিতে বা আপনার নানি একটা স্বাভাবিক একটা জি ওলা হই না। তো ওই সময় উঠিয়া ও আমার ছেলে হচ্ছেন খিতা চাষা তুমি দেখো যাইতে চাও না সেটা চাষা দেন তাহলে আমি চলে যাই মেরে বাইটা চাও নি চাষা, যেমন আমার ছেলে ওইটা হয়েছে যাইতে চাও নি চাষা গেলে আমি দেখবো নি আমরা হলে খাইয়া দিতাম পারিনি চাষাই আর এখানে আর উল্টাইয়া হয়েছেন না বলে ওই আমার দেওয়ার বা আমি যাইতাম ঠিক খিতা আর উল্টাইয়া কিছু হয়েছেন না, যেমন মাঠটা হলো উড়ু হয়েছে ওখান তো আমি জানতাম সাইয়া যে একটা তা ওখানে খিলা তার জাজা তার রিটার্ন বা তার সওয়াব অথবা আজাব এটা ঠিক হয়। তো ওনার নিয়ত নাই এটা পরিষ্কার বোঝা গেল। চাচা তাকে বাতিজা তাকে আরও এনকারেজ করতেছে আপনি যেতে চাননি, হ্যাঁ এরপরে উনি যেহেতু এটাকে বিরাট একটা শুধু হাত ছাড়া উনি নিজে হাত ছাড়া করে দিল, কোনো জবাব দিল না, তাহলে কি বোঝা যাচ্ছে যে আসলে ওনার যাওয়ার হয়তো ইরাদা নাই। এই জন্য আপনাদের কোনো কিছু করতে হবে না এবং বাতিজা আরও কোনো কিছু করা লাগবে না। যদি বলতো চাচা হ্যাঁ আমি চাই কিন্তু আমার তো এনাক মানি নাই রে বাবা তুমি দোয়া করো, এরদুলো যদি বলতো তাহলে চাইলে হয় চাষা মানে বাতিজা একটু দোয়া করতো অথবা কোনো ব্যবস্থা সে লেগে যেত। কেমন কিন্তু এই চান্সটা উনি ছেড়ে দিয়েছেন, উনি এটা কবুল করেন নাই। এভাবে করে চান্স ছেড়ে দেওয়া এটা ওনার জন্য বোকাম, এটা লস হয়ে গেছে। যাক এখন যদি উনি আবার আসে আর বলে যে বাতিজা তুমি বলছিলাই ওই দিন জিজ্ঞেস করছিলাই
তো আমি তো কিছু বলি নাই তোমাকে, এখন আমার মন চাচ্ছা হতে যাইতে, তাইলে সে একটু এগিয়ে হেল্প করবে, অসুবিধা নাই। আর যদি উনি আসে না তাহলে কোনো কিছু করার লাগবে না, কারণ ওনার নিয়ত হয় নাই কমপ্লিট। আর আপনার ছেলেও এটা বলে নাই যে আমি আপনার জন্য কিছু করব, অথবা হজের ব্যবস্থা করে দেবো, অথবা হজের পয়সা দিয়ে দেবো, কিচ্ছু সে বেটাও খোয়ে নাই। উনি যেহেতু এটাকে কবল করে নাই, এই জন্য কিচ্ছু করার লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা, আপনি দোয়া চেয়েছেন আগে, আল্লাহ তাআলা আপনাকে আমাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আর যত হজ করেছেন আপনি এবং আপনার ছেলে এই হজগুলা কবুল করুন, আর তার সাথে আল্লাহ তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইরান। আমরা শেখ একটু আমরা একটু অ্যাড করতে পারি, যদি উনি আরো উদার হন, যদি দিতে পারেন ওনাকে কিছু পয়সা দেন, যদি আপনি হজ করে আসেন, যদি উনি আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা যাচ্ছি ছোট্ট একটা ব্রেকের শেখ, ইনশাআল্লাহ ব্রেকের পর থেকে আসা আমরা শুরু করবো আবার ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। সম্মানিত ভাই বোনেরা যারা আমাদের সাথে আছেন, থাকবেন আমাদের সাথে, আমরা ব্রেক থেকে ফিরে আসবো শর্টলি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে আজকেও আমাদের প্রোগ্রামটা আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, লাস্ট সেগমেন্ট আমরা চলে এসেছি। আমরা আলোচনা করতেছিলাম কোরআন, আল কোরআন ও মুমিনের জীবন এই সাবজেক্টের উপরে। আপনারা দেখছেন প্রতি বুধবার অনুষ্ঠান এনলাইটেন জার্নি। আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আমরা আদায় করছি যে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাটলিস্ট আমরা কোরআনের কথাগুলো আপনাদের কাছে তুলে ধরার তৌফিক পেলাম, তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল। আমরা সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে প্রথম শুকরিয়া আদায় করব, এবং আমাদের কর্তৃপক্ষ যারা ইকরা বাংলা আমাদেরকে সুযোগ করে দিলেন তাদেরকে আমরা শুকরিয়া আদায় করব তাদের জন্য। আল্লাহ যেন আমাদেরকে এই সময়টুকু আমাদের জন্য কাজে লাগান। আমরা শেখ আলোচনা করতেছিলেন যে ইগিয়া কান আবুদু ওয়া ইয়াক আস্তাইন, আমরা এখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা আলোচনা ছিলাম ইয়াক কান আবুদু ওয়া ইয়াক আস্তাইন এই আয়াতের উপর একখানা হাদিস নিয়ে, এবং সেই হাদিসটা ছিল যে মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা ইয়ে করতেছিলেন, কি বলে উপদেশ দিচ্ছিলেন, বললেন ইয়া গোলাম। আমরা সবাই জানি বোধ হয় মুআযা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইয়াংদের মাঝ থেকে একটা ইয়াং বয়, যুবক ছিলেন। তো এই যুবক বয়কে জিজ্ঞেস করলেন যে ইয়া গোলাম, হে ছোট্ট মানুষটি শোনো, তোমাকে একটু নসিহত দেই। কেমন? আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুআযকে কিছু জিনিস শিখিয়ে দিলেন, এর মাঝ থেকে একটা ছিল ওইটা যে তোমাকে যদি কোনো ক্ষতি করতে চান আল্লাহ, তাহলে সমগ্র দুনিয়া একত্রিত হলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তুমি তোমাকে আল্লাহ ভালো করতে চান, তাহলে সবাই মিলে এই ভালো থেকে তোমাকে বাহরুম করতে পারবে না, আল্লাহ তোমার কল্যাণ করবেনি। তার আগে যেটা বলতেছিলাম আমাদের আয়াতের সাথে, সেটা ছিল ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন তুমি সাহায্য চাও তখন আল্লাহর কাছেই চাও, যখন তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নমাজ থাকে তখন কিতা এই আজানের জবাবটা কি লেখান দেখা যায়, নমাজ শেষ হইতে হইতে আজানও শেষ হয়ে যায়। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে, টেলিফোন রাখুন ইনশাআল্লাহ। নমাজ একটা ইবাদত, আর আজান হচ্ছে আর একটা ইবাদত, আজানের জবাব দেওয়া হচ্ছে আর একটা ইবাদত, তিনটা ইবাদত। এখন আপনি নমাজ পড়ছেন, আপনি ইবাদতে আছেন, আফসোস করার কোনো কারণ নাই, আপনি তো ইবাদতের মধ্যে আছেনই, এই জন্য আফসোস নাই। যদি এমন হইতো যে আপনি নমাজের আজান কোন সময় হবে আপনার জানা আছে, ওই টাইমটা আপনি অ্যাভয়েড করে হয় আগে পড়বেন নমাজ, না হয় পরে পড়বেন। এটা আমাদেরও হয় সময় সময়, মনে করেন ইস্তিনজা করার জন্য ঢুকছি, কেমন বেখেয়ালে এই সময় হয়ে গেছে আজান, তখন আফসোস লাগে এখন থেকে এই কাজে আসি, এই অবস্থায় জবাব দেওয়া যাবে না। তো এটা ঠিক আছে, আপনার যে এই নিয়ত আছে, এই নিয়তের কারণে আল্লাহ একটু সব বাড়াইয়া দেবেন আপনাকে। আগামীতে খেয়াল রাখবেন
যে এই নমাজ ব্রেক করে নমাজ ভেঙ্গে আপনি জবাব দেওয়ার কোনো দরকার নাই, বরং আপনি যেহেতু শুরু করে দিয়েছেন তাহলে আপনি নমাজটা শান্তিমতো শেষ করেন। আর অন্য সময় নামাজ পড়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন আপনি আজানের টাইমটা অ্যাভয়েড করে হয় আগে পড়বেন আর না হয় পরে পড়বেন। আপনি আজানের জবাব দেওয়ার জন্য যেহেতু এত আগ্রহী এবং এত বিশাল সওয়াব কিন্তু আজানের জবাব দেওয়ার মধ্যে, এবং জান্নাত লাভের একটা অন্যতম আমল হচ্ছে আজানের জবাব দেওয়া। আল্লাহ পাক আপনাকে অনেক আমাদের তৌফিক দিন, আমাদের সবাইকে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতু। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। কল ড্রপ হয়ে গেছে শেখ আমরা ওয়াইদা আস্তালতা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন প্লিজ। আমি আগে ফোন করছিলাম যে তানো নামাজের ইয়ে কথা দিয়া, জি বলুন। তা তো রোজার ফি দিয়ার কথা কইতাম, আমার মনে নাই রোজার ফি দিয়ে দেওয়া লাগবে নি। এই জন্য যে হজ যখন ফরজ ছিল, যদি না করে থাকেন উনি, তাইলে যখন ফরজ হয়েছিল ওই সময় তিনি সুস্থ ছিলেন, ভালো ছিলেন, হয়তো ডিমেনশিয়া এখন হয়েছে। এই জন্য যদি আগে থেকে উনি ওনার উপর হজ ফরজ হয়ে থাকে আর যদি ফরজ হজটা উনি আঞ্জাম দিয়ে না থাকেন, না করে থাকেন, তাইলে কেবলমাত্র হজটা আপনারা কাউকে পাঠাইয়া বদলি হজ করাই ফেলবেন। আপনিও করতে পারেন, আপনার কোনো ছেলেও যদি থাকে ভালো ছেলে কেমন, তাইলে সেও করতে পারে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে বোন, কিন্তু রোজা এবং নামাজ লাগবে না। আশা করি বোন আপনি উত্তর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। তিনবার পড়িনি আমরা তো, হল নমাজ পড়ি জানি না, নমাজ শেষে যে হল নমাজ সব নমাজ সুন্নত নফল সব নমাজ আমরা পড়ি, মেসার দিন কইলা খালি ফরজ নমাজ পড়া লাগে, দেখেন যেভাবে আমল আসছে এইভাবে আমল করা হলো সুন্নত। আমি আবার বলছি, যে কোনো আমল যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এসেছে উম্মতের কাছে, এইভাবে আমলটা করা সুন্নত। এইভাবে না করলে আমল কবুল হয় না। এজন্য শরীয়তের সকল ইবাদত হলো তাওকিফিয়া। খেয়াল রাখবেন ওয়ার্ডটা, তাওকিফিয়া। তাওকিফের অর্থ হচ্ছে, বা তাওকিফিয়া শব্দের অর্থ হচ্ছে যে আনচেঞ্জেবল, কোনো বেশ কম করা যাবে না। এবাদত যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে এইভাবেই করতে হয়। ইচ্ছা মতো চেঞ্জ করে, ইচ্ছা মতো কিছু বাড়াই দিলেন যে সব বেশি হম, ইচ্ছা মতো কিছু কমাই দিলেন যে আজকে আমার টাইম নাই হবে না, আজকে মাগরিব নামাজ আমি দুই কাজ পড়ে ফেলি হবে না, কথা হচ্ছে। এই জন্য যে কোনো ছোটো আমল বড় আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদত হিসেবে উম্মত পেয়েছি, এটার মধ্যে নবী যে স্টাইলে পড়েছেন ও স্টাইলে ইবাদত করলে এটার নাম হচ্ছে ইবাদত, এবং এটা কবুল হবে, আপনি সওয়াব পাবেন, আমি সওয়াব পাবো, আলহামদুলিল্লাহ। এটার নাম হচ্ছে তাওকিফিয়া, মনে রাখবেন। এই তাওকিফিয়া শব্দটা অনেক মানুষ, অনেক জানলেওয়ালারাও কিন্তু এটা বোঝে না, যার ফলে অনেক কিছু ঢুকাই দেয়। এই জন্য তাওকিফিয়ার অর্থ হচ্ছে আনচেঞ্জেবল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে এই জন্য শারে আলাইহি সালাতু সালাম। শারে শরীয়তকে যেভাবে দিয়েছেন এইভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা এটার মালিক না, আমরা হচ্ছে ইমপ্লিমেন্টার। কেমন ইমপ্লিমেন্টেটর, আমরা ইমপ্লিমেন্ট করবো, আমল করব, যেভাবে পাইছি এইভাবে করব। তো যাক, এখন আসেন যে আপনি ফরজ নামাজের পরে পড়বেন আস্তাগফিরুল্লাহ তিনবার, পুরো আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুর রহিম উঠাও না, কেবলমাত্র আস্তাগফিরুল্লাহ 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 ফরজ নামাজের পরে, আর সুন্নত নামাজের পরে পড়বেন না। যদি অভ্যাস থাকে আজকে থেকে বাদ দিয়ে দেন, এটা আর পড়বেন না। এখন আসেন, নামাজ শেষ, ফ্রি আছেন, আপনি আস্তাগফিরুল্লাহ 100 বার পড়েন, কোনো অসুবিধা নেই। কেমন নামাজ কালাম শেষ করছেন, দোয়া দরুদ আপনার যেগুলো করার, তাসবিহ শেষ, এখন আপনি ঘরে হয়তো কুক করবেন না, আরাম করবেন না, আপনি রেস্ট করবেন,
যাই করেন, এখন আপনার মনে হইলো কিছু ইস্তেফার পড়ি, কিছু দুরুদ শরীফ পড়ি, 100 বার পড়েন, 500 বার পড়েন, ইস্তেফার করেন, কোনো সমস্যা সমস্যা নেই। কিন্তু নমাজের পরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার পড়েছেন, 4 বার পড়বেন না, আর কোনো সুন্নাত তোমার কোনো সুন্নাত তোমাদের পরে পড়বেন না, জাস্ট পরে পরে। আশা করি বোন আপনি এবার ক্লিয়ার হয়েছে আপনার ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী করা, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ইয়েস বোন, ফার্স্ট বলুন প্লিজ। আমার একটা প্রশ্ন ছিল, আমরা উমরা যাইতাম, তো আমার হাজবেন্ডের সাইরা যেন তান আম্মার লাগি উমরা হতে তাই নাকি মৃত, তো এটা মানে কিলা করা যায় বা কিলা করলে আম্মা দুনিয়াতে নাই, মারা গেছেন। আচ্ছা ঠিক, আচ্ছা ঠিক আছে, আমরা প্রশ্ন বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আপনি টেলিফোন রাখেন ইনশাল্লাহ, লাইনটা খারাপ, আপনার টেলিফোনটা রাখেন ইনশাল্লাহ, সেখানে এখনই উত্তর দেবেন ইনশাল্লাহ। আমার আম্মা মারা গেছেন, যাচ্ছে উমরাতে। আপনি উমরাতে যাচ্ছেন বললেন, ইনশাল্লাহ তো পড়লেন না রে বোন। হ্যাঁ আপনি আমার বোন, তো আপনি ইনশাল্লাহ বলেন, আমি আমরা উমরাতে যাচ্ছি ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়। হ্যাঁ ইনশাল্লাহ না বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় হার্ড টাইম দিয়েছেন, ইনশাল্লাহ না বলায় 2-3 সপ্তাহ অপেক্ষা করে পরে আয়াত নাযিল করেছেন যে আপনি ইনশাল্লাহ করবেন। ওহি আসে নাই। ওয়ালা তাকুলু আপনি কোনদিন আগামীতে কোনো কাজ করবেন এর উপর আমি করে ফেলব বলবেন না, বরং আপনি বলুন ইনশা আল্লাহ, আল্লাহ চাইলে করব। এই শিক্ষা দিয়েছেন কোরআন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে। অতএব আমরা মুসলমানরা খেয়াল রাখবেন, আগামীতে কোনো কিছু করব বললেই ইনশাআল্লাহ, আমি এখনো আসর পড়ি না ইনশাল্লাহ পড়বো, আমি আমি ইনশাল্লাহ আমরা যাবো, আমরা 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 যাবো ইনশাল্লাহ, আমরা যাবো ইনশাল্লাহ, আমি কিনে আনবো এই ইনশাল্লাহ। আর অতীতে যেটা হয়ে গেছে এটার জন্য ইনশাল্লাহ না, এটার জন্য আলহামদুলিল্লাহ। কেমন আছেন বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অতীতের জন্য আলহামদুলিল্লাহ, আর আগামীর জন্য ইনশাল্লাহ। আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। কোরআন আয়াত সূরা বনি ইসরায়েল বা আল ইসরায়েলের নাম, সূরার নাম। যাক, এখন আসেন যে আপনি উমরা যাচ্ছেন, আপনার সাহাবও যাচ্ছেন, আপনার সাহাব চাচ্ছেন যে তিনি তার আম্মার জন্য উমরা করবেন, কোনো সমস্যা নাই, উমরার জন্য উমরা করবেন আম্মার জন্য, ঠিক আছে, এখান থেকে যেন উনি নিয়ত করেই যান, এখান থেকে তার আম্মার নিয়ত করে যেন উমরা যান। এটার নাম হচ্ছে বদলি উমরা। বদলি হজ যেমন করা যায় এমনি করে বদলি উমরাও করা যায়। আমি একটা বই লিখেছি, সেখানে একখানে হাদিসও আছে, ওইটা আমি উল্লেখ করেছি, সেখানে বদলি হজ এবং বদলি উমরা ওটা করা যায়। কিন্তু আমি জানি না, আপনি এটা বলেন নাই, যদি আপনার স্বামী যাচ্ছেন তার উমরায় আপনার সাথে বা আপনাকে নিয়ে যাচ্ছেন, এরপরে তারটা শেষ করে পরে আরেকটা করবেন আম্মার নামে, ওইটার মধ্যে আপত্তি আছে। ওইটার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতি আমল নাই, পাওয়া যায় না যে তিনি যে উমরা করেছেন এই উমরার পরে 2 উমরা এক সফরে করেছেন, কোনো দলিল নেই। ঠিক আছে, নি মা আয়েশা রাদিয়াল্লাহ আনহার একটা দলিল পাওয়া যায়, এটা খুব রেয়ার, এবং এটাকে এটাকে বলা হয় ইস্তিসনা, মানে এটা খুব রেয়ার, এটা কেবলমাত্র মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা অসুস্থ হয়ে গিয়েছিলেন, এই জন্য তাকে স্পেশাল দিল সুসম দ্য স্পেশাল আয়েশার জন্য রাদিয়াল্লাহ আনহা। কিন্তু এটা উম্মতের জন্য ওপেন না। এই মা আয়েশা রাদিয়াল্লাহ আনহা যারা বলেন যে মা আয়েশা করেছেন বলে দলিল দেন এই হাদিস দিয়ে, ওনাদের আবার জানা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও মা আয়েশা অনেক বছর বেঁচে ছিলেন, অনেক সাহাবি বেঁচে ছিলেন, ওনারা বারবার উমরা করেছেন। মা আয়েশা এসে উমরা করেছেন, কিন্তু তিনি 2টা উমরা করেন নাই, একটাই করেছেন, একটা এক সফরে একটা উমরা। এই জন্য আপনার একটু আগে আমরা আলোচনা করেছি, শরীয়তের যত কাজ বা ইবাদত যা যা আমরা করবো, এই সবগুলো হচ্ছে তাওকিফিয়া, এগুলো হচ্ছে আনচেঞ্জেবল। নিজের ইচ্ছে মতো এক সফরে গিয়ে আপনি 5 বার উমরা করলেন, আপনার একটা, আপনার মায়ের একটা, বাবার একটা, শ্বশুরের একটা, বাবার শুরু করছেন একদার থেকে, জায়েজ না, এগুলো হচ্ছে তামাশা। এই জন্য আপনি উমরাতে গেছেন, এইটা এই কাজটাকে তামাশায় পরিণত করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খিলাফ কাজ করে সব কেমনে পাবে? নবীজির উল্টামি করে সব পাওয়া যায়? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের যত উমরা করেছেন জীবনে, এক সফরে এক উমরা, এই জিনিসটা খেয়াল রাখবে। এই জন্য আপনি গেছেন, এখন আসেন যে মার জন্য কী হবে। মার জন্য তো আমি উল্লেখ করলাম, উনি যেন মার জন্য এখান থেকে নিয়ত করেই মায়ের উমরার জন্য উনি যায়, উনি থার্ডটা যেন করে না, তার জন্য জন্য যেন দোয়া করে। আর যদি তিনি না করে থাকেন উমরা, এটা তার ফার্স্ট উমরা হচ্ছে, তাহলে তাকে বললেন যে তিনি যেন তার নিজের উমরা করেন আর আম্মা জনের জন্য বেশি করে দোয়া করেন,
উমরার মধ্যে, তোয়াফের মধ্যে, সাইর মধ্যে, সকল জায়গায়, এছাড়াও তিনি যতদিন সেখানে থাকবেন অনেক নফল তোয়াফ করতে পারবেন। এই তোয়াফগুলোর মধ্যে মায়ের জন্য দোয়া করেন না, অসুবিধা নেই, দোয়া ঠিক আছে, তোয়াফ অনেকগুলো করা যায় ঠিক আছে, কিন্তু এক সফরে এক উমরা করা লাগে, খেয়াল লাগে, আল্লাহু আকবার। সেটা আরেকটা করা যায় কিন্তু, যদি মনে করেন আব্বা তার ওনার আম্মা এবং ওনার উমরা একসাথে নিয়ত করা যাবে, দুজনের উমরা একসাথে নিয়ত করা যাবে, এক আমল তো যে করছে তার জন্য, ও জাস্ট একটা দোয়া করবে বেশি করে, জাস্ট দোয়া। জাজাকুমুল্লাহ খাইর, আশা করি বোন আপনার মাথাটা ক্লিয়ার হয়েছেন। আমার মনে হয় আরেকটা বোঝা উচিত, যদি এক এক সফরে এক উমরা ঠিক আছে, যদি কোনো ব্যক্তি মদিনাতে যায় উমরা করার পরে এবং সেখান থেকে আবার ইহরাম করে আসে, কোনো সমস্যা নেই, এটা হচ্ছে সে তার চান্স নিচ্ছে, তার সফর তার একটা না, সে এক সফরে গেছে মক্কায়, ও এক সফরে ওখান থেকে বের হয়ে গেছে, তাইফে গেছে, রিয়াদে গেছে, মদিনায় গেছে, তার তো সফর তো আরেকটা হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে। এখন সেকেন্ড সফরে গিয়ে যখন ঢুকবে ওই সময় তার মার জন্য করতে হয়, আপনি শুধু আপনি সুন্দর আপনি প্রশ্ন করে ইয়ে করে দিয়েছেন, তখন তার তার আমার জন্য করুক, তার আপনার জন্য করুক, দাস দাস গুড আইডিয়া, আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ, আশা করবো আপনি বুঝতে পেরেছেন। কিন্তু এমনি শুধু মক্কাতে বেরোয় গেলে হবে না, এটা হচ্ছে ইয়ের বাইরে যেতে হবে, যে মেকাতে সীমার বাইরে যাওয়া লাগবে, তাইলে উনি করতে পারবে। যাচ্ছে পরবর্তী কলা দেখি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। আমার প্রশ্ন হইল, আসর নামাজ দুইটা টাইম থাকে, ফার্স্ট মেথিল এন্ড সেকেন্ড মেথিল, আমি প্রায় ফার্স্ট মেথিল ফলো করি, বাট নামাজ কতটুকু ওই বলি ফার্স্ট মেথিল নামাজ করলে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে, আপনি টেলিফোন রাখুন ইনশাআল্লাহ, শেখ এখানে উত্তর দেবেন ইনশাআল্লাহ। আপনার সন্দেহ কেন হইল আমি এটা বুঝতে কষ্ট হচ্ছে আমার। নামাজের টাইম দুইটা দেওয়া হয়েছে, যে কোনো একটা ফলো করলে হবে, যদি সন্দেহ থাকতো আমরা কি দিতাম? সন্দেহ নাই, আপনার সুবিধায় ফার্স্ট মেসিল, আপনি ফার্স্ট মেসিল অনুযায়ী নামাজ পড়েন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আদায় হয়ে যাবে, জাযাকাল্লাহ খায়র, বুঝছেন, কোনো সন্দেহ করবেন না ইনশাআল্লাহ। আচ্ছা পরবর্তী কল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পরবর্তী কল, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। জি আপনারা সালাম বলছি, আমি একটা কি মনে করেন খাসটা কি আয়াফ নি নামাজ লাগে, বিশেষ করে জোহর নামাজ লাগে, 15 অজু ফরার ফরে 15 মিনিট আছে আসর নামাজ আইবো, এখন আমার এই 15 মিনিটের ভিতরে যদি আমি নামাজ পড়ি লাই জোহর, কোনো অসুবিধা হইতো না তো ইনশাআল্লাহ। আর কোন প্রশ্ন আছে? আরেকটা কোয়েশ্চেন ছিল, আপনার ফজরের আজান পড়ে গেছে, আপনার উজুর পরে দেখছেন আপনি অবশ্যই জোহরের নামাজ পড়বেন, 15 মিনিট কেন, 5 মিনিট যদি দেখেন আপনি 5 মিনিট আছে, তাহলে সুন্নত তাহল পড়বেন না, শুধু ফরজ পড়বেন, ফরজটা হচ্ছে মেইন, কারণ অসুবিধা হয়ে গেছে, আপনার ওজর হয়ে গেছে, এই জন্য আপনি সুন্নত নহল আজকে বাদ দিলেও হয়ে যাবে, কিন্তু 5 মিনিট থাকলে ফরজ পড়ে ফেলবেন, আর যদি দেখেন না 15 মিনিট, তাইলে আপনি সুন্নত একটা বা দুই সাইডের দুই সুন্নত আপনি পড়ে ফেলতে পারেন যদি সময় আপনার খোলায়, কিন্তু কারো আছে 4 রাকাত যদি পড়তে হয় তাহলে সময় বেশি নেয় অনেকে, 7-8 মিনিট লেগে যেতে পারে, যদি আপনি লম্বা নামাজ পড়নেওয়ালা হয়ে থাকেন তাহলে আপনি অন্য কিছু না পড়ে শুধু এটাই পড়েন, ফরজটা পড়ে ফেলবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। সেকেন্ড প্রশ্ন ছিল আপনার আসরের আগে, আসরের আগে এইভাবে যদি শর্ট টাইম থাকে বা মাগরিবের কথা বোধহয় বলছেন, না না বুঝছি, আসর আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, আপনি তাহিয়াতুল মসজিদ, জি আজান হয়ে গেলে তাহিয়াতুল মসজিদ পড়তে পারবেন যতক্ষণ আপনি ফজর ও সুন্নত পড়েন নাই, কেমন সুন্নত থেকে ফরজের মাঝখানে নামাজ নাই, কথা বুঝছেন, কিন্তু ফজরের আজান হয়ে গেলে টাইম হয়ে গেলে নামাজ নাই, না নামাজের টাইম আছে, আপনি প্রথমে পড়বেন তাহিয়াতুল উদু, এরপরে পড়বেন আপনি তাহিয়াতুল মসজিদ যদি আপনি মসজিদে যান, এরপরে সুন্নত পড়েন, ফজর সুন্নত পড়েন, এরপরে আপনি ফরজ পড়বেন, আপনার মহিলাদের জন্য তো আর কোনো মসজিদ নাই, আপনাদের ঘরে পড়বেন, এই জন্য সিরিয়াল ঠিক রাখে পড়বেন, প্রথমে তাহিয়াতুল উদু, এরপরে হলো আপনি এখন ফজর সুন্নত পড়েন, এরপরে আপনি ফরজ পড়েন। আবার বলছেন আসর সমস্যা, কারণ মসজিদে যে যায় তার জন্য সুন্নত পড়ে ফেললে পরে ফরজের আগে সুন্নত থেকে ফরজের মাঝখানে আর কোনো নামাজ নাই, এখন আপনি তো এখনো সুন্নত পড়েন নাই, ফজরের পড়েন নাই, আসরের পড়েন নাই, সময় আছে।
জাজাকুমুল্লাহ শেখ, আমরা আশা করি বোন আপনার উত্তর পেয়েছেন। আমরা শেষ করার দিকে আগাই। পরবর্তী কল আছে নাকি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। সব সময় আপনার প্রশ্ন কোন দেখি আসছে, নতুন কোন প্রশ্ন করবেন নাকি দেখি বলেন প্লিজ। একটা প্রশ্ন করি শেখর কাছে, আমি যে মাগরিবের পর নামাজ বাদে কয়েকটা দোয়া পড়তে পড়তে বাক্কা সময় যায় গিয়ে 15-20 মিনিট হয়ে যায় গিয়ে, কোনো অসুবিধা হইব না সুন্নত করার বাদে? আমি অত্যন্ত খুশি যে আপনি ফরজ নামাজ পরে হিসনুল মুসলিম দেখে দেখে দোয়াগুলো পড়েন। আপনি সুন্নত অনুযায়ী আমল করতেছেন, এই জন্য আপনাকে শুকরিয়া জানাচ্ছি। আপনার আপনার মতো করে অন্যান্য বোনরা বাইরা যেন আমরা আমল করি। আল্লাহ পাক সবাইকে তৌফিক দিন। আমিন আমিন। আপনার এই নফল কাজগুলা করতে করতে, দোয়াগুলা রিপিট করতে করতে যদি 15-20 মিনিট লেগেও যায়, তাইলে মাগরিবের ওয়াক্ত যায় না, মাগরিবের ওয়াক্ত এখনো আছে, আপনি সুন্নাত পড়তে পারবেন, কোনো অসুবিধা নাই। 20 মিনিট পরেও আপনার এই সুন্নতের নামাজটা ওয়াক্তের মধ্যে হইতেছে। আমরা মাগরিবের নামাজে মনে করি বোধহয় 10-20 মিনিট ওয়াক্ত আর নাই, এটা ঠিক না। মাগরিবের নামাজ পড়ার টাইম প্রায় 1 ঘন্টা থাকে, একেবারে উইন্টার টাইমেও পুরা 1 ঘন্টা মাগরিবের ওয়াক্ত থাকে। কোনো লোক যদি পড়তে পারে না কোনো অসুবিধায়, আর সে এসে আধা ঘন্টা পরে পড়ে, 40 মিনিট পরে পড়ে, তার একটা ওয়াক্তের মধ্যে হয়ে গেছে মাশাআল্লাহ। এই জন্য তাড়াহুড়া করবেন না, আপনি 15-20 মিনিট দোয়াগুলো করেন শান্তিতে, কেমন, এবং অন্যরাও জন্য আমরা করতে পারি। আল্লাহ তৌফিক দিন। জাযাকাল্লাহ খায়র শেখ। আচ্ছা, পরবর্তী কল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্ন বলুন প্লিজ। আচ্ছা, আমি একটা জিনিস সন্তান সন্তান হুজুরের কাছে। জি, আমি হইয়া হল্লে আর ফটা তুই হল্লে রাতে হই যাক, আমি আপনার একটা জিনিস গাইতে আমি একটা ভুল করে গেছি। আমি 6 বছর আগে ইসলাম গিয়া উমরাত আমার নাতি আর কি, নাতি আমার দামান গেছিলাম, আর সাথে একটা আকরাম মজিদা চিন্তা লইয়া আমি দিতাম গিয়ার মজুর হুন্ডানি। জি জি, আমি শুনতেছি, আপনি বলেন। শুনতেছি। আচ্ছা, কুরআন মজিদ লইয়া দিতাম আর কি আমি মসজিদে নবীত দেয় না, আইবা আইয়া হারি তো আমার বোগল আসিল আর মাথা বাইবি হারিল আছে, আর ইস্কা মাথা তাছিল আর ভিতরে আসিল আর ঘর বাসায় হোটেলাম আইয়া আমি নিশ আইয়া আমার এমন সেটা আমারই ধরছে, আমি বাথরুমে না গিয়া আর আমার কোনো উপায় হয়েছে না, কুরআন মজিদ খুলতে খুলতে আমি তারপরে গিয়ে আমি সকলটা ভরাই দেবো। এর বাদে আমি কুরআন মজিদ লইয়া গেছি কি ইয়া বই গেছি কি টয়লেট, ও একটা মিস্টেক করছি আমি ভুলে একদিন, আর দিন হইলে আমি যা নিয়েও আমি ফার্স্ট সিনেমাওয়ালা খুলতাম, আমি তারপরে মাথার উপরে তুলিয়া আমি টয়লেট বইছি বাদে আমি আমি খরচ করছি আর কুরআন শরীফে, তো ও হিসাবে একে বাথরুমও গেলাম দিয়ে লইয়া জানে আমি কিতা করলাম হান্তা আমার কিলা কতটুকু আমার গুণা হয়েছে, আর আমি কিতা করতাম হান্তা আমারে। আমি কি না করে ফেললাম, কত বড় ভুল করে ফেললাম, এই যে পেরেশানি এটার নাম হচ্ছে রিয়েলাইজেশন, আপনার উপলব্ধি, আপনি টের পাইছেন যে বড় ভুল হয়ে গেছে। 1 নম্বর কথা হচ্ছে যে এই কাজটা আপনি করেছেন ইচ্ছা করে নয়, ইমার্জেন্সি মাজুর মাজুরি হালতে করছেন, কেমন, এখন খুলতে লাগলে আপনার কাপড় টাপড় নষ্ট হয়ে যাবে না ইয়ে বলতেছেন, অতএব এটার নাম বলে ইমার্জেন্সি। ইমার্জেন্সি হালতে আপনি যে দুইবার এটা করেছেন, এটা আপনার জন্য কোনো গুনাহ হয় নাই, আল্লাহ পাক আপনার উপর থেকে এটা উঠাই দিবেন। কারণ বুখারী শরীফের রওয়ায়াত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে বলেছেন, রুফিয়া আন উম্মতি আল খাতাউ ওয়াল নিসিয়ান ওমাস্তাকরাহু। তো সেই হিসাবে এই যে হাদিস যে ভুল ভ্রান্তি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে যেগুলো আমার উম্মত করবে এগুলা উঠিয়ে নেওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার। তো সেই হিসাবে এগুলো আপনি ইচ্ছা করে করেন নাই, অনিচ্ছা সত্ত্বেও ভুল হয়ে গেছে, এই ভুলগুলো আল্লাহ উভয়টার জন্য আপনার কিছু করতে হবে না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে ইনশাল্লাহ। মনে মনে যদি আসে আপনার কষ্ট লাগে যে এটা করলাম কি, তাহলে আপনি ইস্তেফা করবেন ইনশাল্লাহ, কেমন, ইস্তেফা করা আসলে লাগে না, ইচ্ছা করে গুণা করলে তখন ইস্তেফা, আপনার এটা তো ইচ্ছা করে কি তো নাই, এই জন্য ইস্তেফার লাগে না। এরপরও আপনার সান্ত্বনার জন্য যদি কিছু ইস্তেফা পড়েন কোনো অসুবিধা নেই, আপনাকে আমাদের এইভাবে করে অনেক সময় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। কেমন, যেমন মোবাইল সবাই ইউজ করে, আপনিও হয়তো করেন আমরাও করি, মোবাইলটাকে বাইরে রেখে বাসায় রেখে আমরা টয়লেটে যাই, এটা হচ্ছে আদাব বা নিয়ম,
কারেন্টের মধ্যে কোরআন আছে, হাদিস আছে, অনেক কিছু এর মধ্যে ডাউনলোড করা আছে। এখন ইমার্জেন্সি পড়ে গেছে কোনো এক জায়গায় আপনার মতো মনে করেন, তখন তো উপায় নাই, তখন মোবাইল সহ গেলেও আমরা আমরা মোবাইলটাকে একটু খুঁটে পকেট পকেটে খুব সুন্দর করে এটাকে প্লেস করে রেখে তারপরে বলি আল্লাহ আমি ইমার্জেন্সির জন্য এসে গেছি। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাকে করবেন না। আশা করি আপনি ভালো করে বুঝতে পেরেছেন, সুন্দরভাবে শেখ আপনাকে বুঝে বলেছেন। আমরা যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার স্টেজও মনে হয়েছে যে আমি দুই রেখা তো সালাম ফিরাইলিস, আমি লোকাল খড়া হইয়া বাকি দুই রেখাত ফরিয়া দুই রাত সুসুদ্ধা মারছি, আমার নমাজটা ঠিক হয়েছে কিনা অর্থাৎ আমি জানতাম যে আমি আপনি কষ্ট করে আপনার আমাদের কন্ট্রোল রুমে আপনার টেলিফোন নাম্বার রেখে দেন, হুজুর আপনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ আমরা একটু আলোচনা ফিরে যাবো, আমাদের সময় হাতে খুব বেশি নাই। ওয়াইদা স্তানতা ফাস্তাইনবিল্লাহ, আমরা হাদিসটা শেষ করি কম। জি জি ইনশাআল্লাহ। তো আমরা বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা। বলতেছিলাম আজকে একটা বিষয়ে যে আমরা সূরা ফাতিহাটা শেষ করতে চাইছিলাম, বোধ হয় সময় আমাদের হবে না, এলাও করবে না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, এত সুন্দর হাদিস। দেখেন যে সাহায্য চাও তুমি আল্লাহর কাছে, কেমন? ও ইদা স্তানতা, তুমি যখন কোনো কিছু চাও সাহায্য না, ও ইদা সাআলতা ফাসআলিল্লাহ, তখন তুমি যদি কোনো কিছু চাও আল্লাহর কাছে, যেমন তুমি জান্নাত চাও, তুমি বিশাদী হোক এটা চাও, তোমার এডুকেটেড হও, এই জাতীয় কোনো চাওয়া পাওয়া যদি থাকে তুমি একমাত্র আল্লাহর কাছেই চাও। ও ইদা স্তানতা ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আরেকখানা হাদিসে আসছে যে তুমি যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তুমি কনফার্ম করে জান্নাতের ফেরদাউসই চাও, কোন ব্যক্তি কোন পীরপিরাগি এই জাতীয় কোন জায়গায় তুমি গিয়ে তোমার সন্তান চাইবা না, সন্তান চাইবা জান্নাত চাইবা সুস্থতা চাইবা আল্লাহর কাছে। আর ওইদা স্তানতা ফাস্তাইন বিল্লাহ, আর যখন তুমি কোনো সাহায্য চাইবে যে আল্লাহ আমি বিপদে পড়ে গেছি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, বিপদ থেকে উদ্ধার করার জন্য রোগ থেকে শিফা পাওয়ার জন্য আপনি কোনো তাবিজ তুবিজ নেবেন না। আপনার সন্তান হচ্ছে না, আপনি আল্লাহর কাছে চান চাইতে থাকেন, অধৈর্য হবেন না, সবর এবং শাকির অবস্থায় আল্লাহর কাছে আপনি চাইতে থাকেন, আল্লাহর কাছে আছে এগুলো আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। অনেক আয়াত আছে কোরআনের ব্যাপারে বলার, সূরা আশ-শুরার 49 এবং 50 নম্বর আয়াত আমি বলবো। আল্লাহু আকবার। যত দম্পতি এখনও কোনো সন্তান পাননি এবং পাওয়ার জন্য খুব আগ্রহী আছেন আপনাদেরকে আমি বলবো সূরা আশ-শুরা 25 পারার, সূরা আশ-শুরার 49 এবং 50 নম্বর আয়াত পড়বেন, দেখবেন আল্লাহ কীভাবে করে তিনি বলেছেন যে সন্তান আমি দেই, আমি মালিক, সন্তান দেওয়ার মালিক আমি, আমি দিই। এগুলো আপনারা পড়বেন, দেখবেন সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। এখন আসেন যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এরপরে আমরা বোধহয় ইহদিনা সিরাত মুস্তাকিমে গেলে আজকে কুড়াইতে পারবো না। আমরা এখানে শেষ করে ফেলি যে শিরক মুক্ত ইবাদত হতে হবে, কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্য ইবাদত হওয়া লাগবে, আর আল্লাহর কাছে আমরা আমাদের দণ্ডা দেব, আমরা সাহায্য চাইবো আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছে আমাদের কোনো সওয়াল থাকে। এই যে একটু আগে হজ করার জন্য বাইবুন একটু উল্লেখ করলেন, হজ করবেন তো আল্লাহ ব্যবস্থা না করে দিলে আপনি পারবেন না যেতে, পারা যাবে না, তো এই জন্য আপনি আল্লাহর কাছে চান। এইটা হচ্ছে এক নম্বর কথা যে আমাকে তুমি সাহায্য করো, আমি যেন হজে যেতে পারি, আল্লাহ আমার হজের ব্যাপারে নিয়ত করে ফেলছি, আমাকে আটকাই না কোনো কিছু দিয়া। আর হজে যাওয়ার জন্য পয়সার অভাব, আল্লাহ তুমি ব্যবস্থা করে, এটা হচ্ছে ওই যে স্থানটা সেকেন্ড অংশ, যে আল্লাহ আমার পয়সার বড় অভাব তুমি ব্যবস্থা করে দাও। এভাবে করে দোয়া করতেছেন, ওয়াইফকে বললেন তুমি কিছু দাও 500 পাউন্ড, ভাইকে বললেন তুমি আমার 1000 দাও, এইভাবে করে করে একটু জোগাড় জোগাড় করে হয়ে গেছে, মাশাআল্লাহ। আল্লাহ পাক ওদের অন্তরের ভিতরে আপনার ব্যাপারে তিনি রহম দিলি ঢুকাই দিচ্ছেন, এই জন্য আপনি সওয়াল করতে ঋণের কথা তারা দিয়ে দিছে, তারা বলছেন। এই জন্য করে, এই জন্য আমরা যেন আল্লাহর কাছেই আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে সবটা চাই, এবং কোনো আশির বিষয়ে যদি সাহায্য লাগে
এর জন্য আল্লাহর কাছে চাই, এটা হচ্ছে এই আয়াতের দাবি। যদি কেহ কারো কাছে চেয়ে ফেলেন, অতীতে বলছি তাইলে তোবা করেন, আল্লাহ পাক মাফ করে দিবেন, আর যদি মাফ না করে চলে যান তোবাই, তাইলে যে রিয়া হয়েছে রিয়ার ইবাদত করেছেন, রোজা রাখবেন আপনি আল্লাহর জন্য, কিন্তু আপনি রাখছেন স্বামীর জন্য না, স্বামী রাখছে বউয়ের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, এই জাতীয় যত রিয়া টিয়া হয়েছে খেয়াল রাখবেন, সবগুলা রিয়ার জবাব আল্লাহর কাছে হলো এই যে তুমি যার জন্য আমল করছো তার কাছে যাও, তার কাছ থেকে সব নিয়ে আসো, সে দিবে, সে দিবে, আমার জন্য করো নাই, এই জন্য আমার রেকর্ডে তোমার এটা উঠে নাই, ইন্নাল্লাহি ওয়া ইন্নাহু, চিন্তা করে দেখেন কবিরা গুনাহ। এখন আপনি কতদিন কত আমল করলেন, দান করলেন, সৎকার করলেন, ফরজ আমাদের করলেন, নফল করলেন, কিচ্ছু নাই, কি কি হয়ে গেছে, এগুলা এমটি, কারণ আপনি আল্লাহর জন্য খাস করে করেন না, ইন্নাল্লাহি, এজন্য খেয়াল রাখবেন। এই এই আজকের কথা একটাই, সেটা হচ্ছে শিরক মুক্ত ইবাদত, অন্য কারোর জন্য কোনো কিছু করবো না, সুবহানাল্লাহ পড়বো না আমি কোনো কোনো হুজুর দেখলে, সুবহানাল্লাহ পড়ো, আস্তাগফিরুল্লাহ পড়বো না আমি কোনো ইমানদার দেখলে, পড়ে আমার আস্তাগফিরুল্লাহ আমি পড়বো, বাসে উঠে দোয়া করবো আমি, আমার দোয়া করবো, কে শুনলো আর কে কি করলো আমার এগুলো দরকার নেই, কথা ক্লিয়ার হয়েছে, আল্লাহ তো শুনলো, আমি ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বো, খাওয়া শেষ হয়েছে আমি আমার দোয়া করবো, কেমন আলহামদুলিল্লাহ ইল্লাযী আফাআনা ওয়া সাকানা, এই দোয়া আপনি পড়েন, কিন্তু এই দোয়াটা পড়লে পরে আমার আম্মা খুশি হবেন, এই শেষ, এই আপনি শেষ হয়ে গেছে, বরবাদ হয়েছেন সব, ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা চান্স আছে এখানে, সেটা যদি হয় এই যে আমি বাবা হিসাবে যদি বড় করে মা হিসাবে একটু আওয়াজ করে বলি, তাহলে আমার সন্তানের উপর প্রভাব পড়বে এবং তারা এটা শিখবে, এভাবে করে শিখতে, যদি এদুল নিয়ত আপনার হয় যে আমার বলার কারণে অন্যরা শিখবে, তাহলে এটা আপনার জন্য জায়েজ আছে, আপনার উদ্দেশ্য হচ্ছে তালিম দেওয়া, নিজে আমল করা আর অন্যকে তালিম দেওয়া, এটা যদি হয় উদ্দেশ্য আর যদি হয় যে না আজকে পড়ে একটু আওয়াজ করে পড়ি, তাহলে আমার অমুক খুশি হবেন, তমুক ই করবেন, সেই করবেন, এই যেতিও, আল্লাহ মাফ করুন আমাদের সবাইকে, অতীতে যত ভুল নিয়তে আমল করেছি এবং ভুল ভ্রান্তি করে আমল করেছি, আল্লাহ পাক এই সকল ভুল ভ্রান্তি থেকে আমাদেরকে উদ্ধার করুন, এবং আমাদের সবগুলো আমল আল্লাহ পাক খাস করে তার জন্যে নির্ধারিত করে নিন, আর যত ভুল করে করছি আমরা তোবা করছি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুন, জাযাকাল্লাহু খায়রা, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত শেখ, জাযাকুমুল্লাহ খায়র, আমরা দেখতে দেখতে আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি, আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আজকে যে শেখ কথাগুলো বললেন এই কথাগুলো যেন আমরা আমল করার চেষ্টা করি ইনশাআল্লাহ, আল্লাহ যেন রুসিলা আমাদেরকে, আপনাদেরকে, শেখ সবাইকে যেন কিয়ামতের মাঠে কথাগুলো রুসিলা যেন মাফ করে দেন। খেয়াল করবেন সম্মানিত ভাই বোনেরা, আমরা যে কথাগুলো বলতেছি এগুলো কোনো মন গড়া কথা নয়, এগুলো জাস্ট আল্লাহ নবী কী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কী বলছেন, এইগুলো আপনাদের সম্মুখে আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। এই অনুষ্ঠানের উদ্দেশ্য তো একটাই, আমরা এই কাজটাই করতেছি, আসুন আমরা একে অপরকে স্মরণ করিয়ে দিই, আমরা একে অপরকে কথাগুলো বলি, তাহলে কোরআনের যে হকগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে বাল্লেগু আননি ওয়ালা আয়া, আল্লাহ রাসূলের হাদিস, যে একটা কথা তুমি জানো সেটা স্প্রেড করো, আমরা এই কাজটা করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের কোরআন দ্বারাই আমাদেরকে যেন মাফ করে দেন, তাই আমাদের মাঠে কোরআন যেন আমাদের বিরুদ্ধে সাক্ষী না দেন, সবসময় চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করতে, কোরআন চর্চা করতে, কোরআনের ঘর বানি তৈরি করতে, কোরআনের ফ্যামিলি হতে, কোরআনের বন্ধু হতে, তাহলে কোরআন কেয়ামতের পক্ষে মাঠে আপনার পক্ষে কথা বলবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহর কাছে মাফ চাচ্ছি আমরা, আল্লাহ যদি আমরা কোনো কথা বলে থাকি আজকে, যদি এগুলো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আর যে কথাগুলো বলেছি এই কথাগুলো যেন আমাদের আমল নামা উনি জারি করে দেন, আমাদের মাঠে আমাদের জন্য কাজ, সব কথাগুলো আমাদের কাজে লাগান। আমরা সবার কাছে মাফি চাচ্ছি যারা আমাদের লাইনে অনেকক্ষণ ছিলেন, যারা অনেকক্ষণ সমাজের লাইনে ছিলেন, আমরা সবসময় কথা শুনতে পারি নাই, সব কল নিতে পারি নাই, আল্লাহর কাছে তাদের জন্য আমরা দোয়া করতেছি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।